নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে আপনাদের আবারও। আপনার বাড়িতে কি গেস্ট এসেছে? তিনি মাংস খান না, ভাবছেন কি করবেন? তবে আমার এই পদটি বানিয়ে ফেলুন, গেস্ট খুশি হয়ে যাবে। নারগিসি এঁচুর আন্ডা, এটা বানাতে আমি চারটে ডিম সেদ্ধ নিয়েছি আর এঁচুরটা সেদ্ধ করে মেখে নিয়েছি। কিন্তু দেখুন, এবার আমরা এই এঁচুরটার মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি কুচুনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ভাজা জিরির গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন, রসুনটা একটু বেশি দিচ্ছি, স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ। এই সব কিছু দিয়ে আমি আগে এটা মেখে নিচ্ছি, তারপর আমরা রোস্টেড বেসনের গুঁড়ো দেবো প্রয়োজন অনুযায়ী, যতটা লাগবে বোঝা যাবে। আগে এগুলো মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো রোস্টেড বেসন যতটা লাগবে পরিমাণ। আর দিচ্ছি পোস্ত বাটা, এবার ভালো করে পোস্ত বাটা আর রোস্টেড বেসন দিয়ে মেখে নিচ্ছি টাইট করে। এবার কোপ্তাগুলো ভরে নেব। দেখুন, হাতের মধ্যে প্রথমে বল করে নিয়েছি, তারপর এভাবে পুরো হাতে ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমটা আপনাদের সুবিধে মতো যেদিকে সুবিধে হয় সেদিকে রেখে এইভাবে ঠিক কোপ্তাটা গড়ে নেবেন। তবে দেখবেন ভেতরে যেন এ রান্না রয়ে যায়, তবে পরে কোপ্তাটা ভেঙে যেতে পারে। দেখুন, এভাবে সুন্দর করে এক একটা কোপ্তা আমি গড়ে নিয়েছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এরম একটা মাংস ছাড়া নারগিসি কোপ্তা বানালে সত্যি মনটা খুশি হয়ে যায়। আর গেস্ট খেয়ে যদি ধন্য ধন্য করে তাহলে তো গর্বে বুকটা ফুলে ওঠে। আর যদি আপনাদেরও আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান পেয়ে যান আমার পরে আরও সুন্দর সুন্দর এঁচুরের রেসিপির জন্য। এইভাবে আমি সবকটা গড়ে নিয়েছি, এবার আমরা ভেজে নেব, ডিপ ফ্রাই করব, তেল চড়িয়ে দিয়েছি, একটা একটা করে চামচের সাহায্যে তেলে দিয়ে দিচ্ছি, কারণ কোপ্তাগুলো একটু ভারী, তেল ছিটকে আসতে পারে। খুব অল্প আঁচে আমরা সব পিঠটা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব, আস্তে করে ভাজবো, কারণ খুব বেশি জাল দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। বন্ধুরা খেয়ে জানাবেন কেমন হলো, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি রান্নাটা ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করে জানতে ভুলবেন না। কিন্তু দেখুন সবকে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটা এভাবে ভাজাও খাওয়া যায়, আবার গ্রেভিতে দিয়েও খাওয়া যায়। এবার তেলটা কমিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি খানিকটা
ঘি দিলাম, তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাইচ ছুঁড়ে দিয়েছি আর এক গাঁট মতো দারচিনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ, সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার তেলটা একটু কম মনে হয়েছিল তাই সামান্য তেল অ্যাড করলাম। দিলাম টমেটোর পেস্ট, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ট্রাই করুন, এটা একদম আলাদা রকম খেতে, খুব ভালো লেগেছে আমার। মশলাটা তেল ছেড়ে দিয়েছি তাই একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম দই, টক দই দিয়েছি, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এবার সমানে নাড়াতে থাকবো নয়তো দইটা ফেটে যেতে পারে আর আঁচটা একদম সিম করে দেবো। অনবরত নাড়াতে থাকবে দই দেওয়ার পর। সামান্য একটু নুন দিলাম, আমার একটু নুন কম মনে হয়েছে। কোপ্তাগুলো দিয়ে দেব, অনেকেই কোপ্তার মধ্যে গ্রেভি বানিয়ে দিয়ে দেয় কিন্তু আমি গ্রেভিতে কোপ্তাগুলো দিলাম, এতে কোপ্তার ভেতরে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে যাবে এবং টেস্টটাও ভালো লাগবে। আসলে অনেকে ভেঙে যাওয়ার ভয় কোপ্তার উপর গ্রেভিটা দিয়ে দেয়, যদিও ওটাও খেতে খুব ভালো লাগে। দেখুন এভাবে আমরা চারিদিকটা গ্রেভিতে ডুবিয়ে নেব, তবে গ্রেভিটা একটু লিকুইড রেখে রেখে দেবো কারণ পরে ঠান্ডা হলে ওটা টেনে যাবে। পরিবেশন করে দিয়েছি, ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকুন, সুস্থ থাকুন।